Hello, my dear students. How are you? I hope you are well by the grace of Allah. I am also fine. You know, schools are closed for COVID-19. So, we are taking online classes for you so that you can study at home. My dear student, today I will take a lesson of class 3 in English from Ghore Boshe Shikhi page. I hope you will enjoy this class very much. Okay, welcome to Ghore Boshe Shikhi page, and here is my introduction. You know who I am. I am Muhammad Abdul Rashid, assistant teacher, Kamalpur Haji John Ali Government Primary School, Bhairab, Kishorganj. And here is your lesson introduction. Priyo Bundura, tumra jano এখানে কি লেসন আছে? আমি তোমাদেরকে গত ক্লাসেও নাম্বার উপর একটি ক্লাস নিয়েছি, আজকেও নাম্বার থেকে আরেকটি ক্লাস নিব, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গাইস, একটু লক্ষ্য করো এবং ভিডিওটি তোমরা উপভোগ করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসেও এরকম একটি পাঠ নিয়েছি, তখন ছিল 71 to 80। তাহলে আমরা আজকে পড়ব টুডে লেসনস নাম্বার, আমরা স্ক্রিনে একটু দেখব, তোমরা একটু খেয়াল করো, টুডেস লেসনস নাম্বার 81 to 90। আমরা আজকে পড়ব 81 থেকে 90 পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে আমি এখন কিছু ছবি দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে কিন্তু ছবিগুলি দেখবে, স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বলো তো? পেন্সিল, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। পেন্সিল, হাউ মেনি পেন্সিল, হাউ মেনি পেন্সিল, ওকে, আই এম কাউন্টিং ইট, আই এম কাউন্ট অ্যান্ড ইউ কাউন্ট উইথ মি, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 10, একটি সারিতে 10টি পেন্সিল আছে, দেয়ার আর 10 পেন্সিল ইন এ রো।
There are 10 pencils in a row. তাহলে আমাদের সারি কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. And this is another. One, only one, one more. এখানে আছে আটটি সারি. There are 8 row in here. তাহলে 10, 8 দশে 80, 80. কয়টি পেন্সিল আছে এখানে? 80. And here is one more pencil. One more pencil. 80 এবং 1. কত হয়? 81. 81. 81. Okay? 81. How many pencils? 81. Look at the screen. 81. 81. তোমরা তো জানো এবং আমি বলেছি যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা যদি বানানগুলি পারি তাহলে 100 পর্যন্ত আমাদের কোনো ব্যাপারই না। এখানে 80 দেখো, E, I, G, H, T, Y, 80 মানে 80, 1, 81, 81 আমরা যদি 80 বানানতে পারি তাহলে 81, তারপর 82 সহজেই কিন্তু আমরা বলতে পারবো। আমরা আর ছবি দেখব, লক্ষ্য করো, হাউ মেনি র্যাটস, হাউ মেনি র্যাটস ছবি দেখতে পাচ্ছ, এখানে কতগুলি ইঁদুর আছে। তাহলে আমার সাথে তোমরা কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটি সারিতে 10টি র্যাট আছে মানে ইঁদুর আছে। দেয়ার আর 10 র্যাটস ইন এ র, দেয়ার আর 10 র্যাটস ইন এ র, আর দেয়ার আর 8 র ইন হিয়ার, এখানে 8টি সারি আছে, 8টি সারিতে মোট ইঁদুর আছে 80, অ্যান্ড 2 মোর র্যাটস, আরও আছে 2টি, 2 মোর র্যাটস, 80 এবং আরও আছে 2, কত হয়? 82, বাংলাতে 82, ইংলিশে কী হবে? 82, 82, আমরা স্ক্রিনে লক্ষ্য করি, 82, 82, E, I, G, H, T, Y, 80, 2, T, W, O, 2, 82, ওকে, নেক্সট, দেখতে পাচ্ছ, বলো তো কি এগুলি? বেলুন, ভেরি ফাইন, বেলুন, হাউ মেনি বেলুনস, হাউ মেনি বেলুনস তোমরা কাউন্ট করো, গনে ফেলো তো, গনে ফেলো, দেখতে পাচ্ছ কয়টি সারি? আমরা তো জানি দেয়ার আর 10 বেলুনস ইন এ র, সারি আছে 8টি, আর একটি সারিতে আছে 10টি, 10টি করে হলে কি হয়? 8 দশে 80, এবং কি আছে? আরও 3টি বেলুন আছে, 80, আরও আছে 3, কত হবে? 83, 83, 83, আমরা স্ক্রিনে দেখি, 83, 83, E, I, G, H, T, Y, 83, T, H, R, E, E, 83, ওকে, নেক্সট, আমরা আরও ছবি দেখি, তোমরা বই দেখতে পাচ্ছ, তাহলে তোমরা তো জানো, এখানে কয়টি ছাড়ি আছে? 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেয়ার আর 8 র ইন হিয়ার, এখানে 8টি সারি আছে, 8 দশে 80, এবং আর কয়টি আছে? হ্যাঁ, মোর বুকস, 4 মোর বুকস, 1, 2, 3, 4, 84, 84, হাউ মেনি বুকস? 84, 84, E, I, G, H, T, Y, 84, F, O, U, R, 4, 84, ওকে, হাউ মেনি র্যাবিটস, হাউ মেনি র্যাবিটস কাউন্ট করো, কাউন্ট উইথ মি, একটি সারিতে কয়টি আছে? 10টি সারি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সারি আছে, তাই না? 8 দশে 80, ওকে, আরও আছে কি? 5, 1, 2, 3, 4, 5, 5, তাহলে কত হবে? 85, হাউ মেনি র্যাবিটস? 85, 85, ওকে, 85, আমরা আরও কিছু ছবি দেখব, ওকে, দেখতে পাচ্ছ, বলো তো এইগুলি কি? বল, হ্যাঁ, আমরা এই বল দিয়ে কী করি? ক্রিকেট খেলি, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, হাউ মেনি বলস? তোমরা তো এখন বলতে পারবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 দশে 80, আরও আছে 1, 2, 3, 4, 5, 6, আরও আছে কি? 6,
তে 86 হাউ মেনি বলস 86 86 তাহলে 80 বানান তো জানো আমি বারবার বলছি ই আই জি এইচ টি ওয়াই 86 এস আই এক্স 6 ওকে লুক এট দ্য পিকচার দেখতে পাচ্ছ হাউ মেনি টর্টোসেস হাউ মেনি টর্টোসেস দেখো 1 2 3 4 5 6 7 8 আটটি সারি আছে এবং এটা কিন্তু আলাদা হ্যাঁ 8 10 80 81 82 83 84 85 86 87 মানে 7 মোর 7 রেড হ্যাঁ টর্টোসেস মোর 7 টর্টোসেস ওকে 87 হাউ মেনি টর্টোসেস 87 87 ই আই জি এইচ টি ওয়াই 87 এস ই ভি ই এন 7 87 ওকে লুক অ্যাট দ্য পিকচার হাউ মেনি ফ্লাওয়ার্স হাউ মেনি ফ্লাওয়ার্স আমরা তো জানি যে এখানে আটটি সারি আছে 8 10 80 80 81 82 83 84 85 86 87 88 হাউ মেনি ফ্লাওয়ার্স 88 হাউ মেনি ফ্লাওয়ার্স 88 এইট বানান ই আই জি এস টি 8 আর 80 মানে 80 তাহলে কত 88 ওকে ডিয়ার ফ্রেন্ডস নাও নেক্সট হাউ মেনি অ্যাপলস হাউ মেনি অ্যাপলস আমরা নিচেরটা কাউন্ট করি আমরা তো জানি এখানে আটটি সারি আছে 8 10 80 80 81 82 83 84 85 86 87 88 89 হাউ মেনি অ্যাপলস 89 থ্যাংক ইউ ভেরি মাচ 89 ই আই জি এইচ টি ওয়াই 89 এন আই এন ই 9 89 ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস নাও লুক অ্যাট দ্য পিকচার বলো তো এগুলি কি তোমরা কিন্তু চিনো এগুলি কি কার ক্রো ওকে হাউ মেনি ক্রোস হাউ মেনি ক্রোস নাও কাউন্ট দেয়ার আর নাইন র দেয়ার আর রাইন র আর দেয়ার আর টেন ক্রোস ইন এ র দেয়ার আর টেন ক্রোস ইন এ র এখানে 10টি ছাড়ি আছে এবং একটি শাড়িতে কয়টি করে আছে এখানে শাড়ি আছে কয়টি 9টি এখানে শাড়ি আছে 9টি কিন্তু 9টি শাড়ি আছে এবং একটি শাড়িতে কয়টি কাক আছে 10টি 9 10 90 মানে 90 হাউ মেনি ক্রোস 90 দেখো 90 এন আই এন ই 90 ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা আরেকটি ভিডিও দেখব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আই হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও ভেরি মাচ লুক এট দিস কি এন্ড এনজয় 89 90 90 90 বুঝতে পেরেছ এবং আমি কিন্তু স্ক্রিনে তোমাদেরকে দেখিয়েছি 81 to 90 81 to 90 81 82
83, 84, 85, 86, 87, 88, 89, 90. Okay. My little dear students, open your book at page number 44. Tumra, tomader boyer 44 page ta khulo. Tumra screen e dekhte pachho? Dekhte pachho? 44 page ta khulo ektu dekho to. Ekhane kintu amader ache. Ami ja porechi eguli kintu ekhane ache. Thik ache bondhura? Ekhon amar porar sathe sathe tumra kintu porbe. Ami porbo tarpor punro. Repeat after me. Okay? Ha. Okay. Now look at the screen. 81. Tumra bolo? Very good. 81, 82, good, 83, 84, 85, 85, 86, 86, 87, 87, 88, 88, 89, 89, 90, 90. দেখতে পাচ্ছ কি ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন আমরা হ্যাঁ কিছু এই নাম্বারগুলি আমরা এখন কি করব, লিখব। পরবর্তী নাম্বারগুলি কি তোমরা কিন্তু বলবে, তোমরা চেষ্টা করে বলবে পরবর্তী নাম্বার কোনগুলি, ঠিক আছে? তাহলে স্ক্রিনে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে, দেখো, লেটস ট্রাই টু সে দ্য নেক্সট নাম্বার, পরবর্তী নাম্বারটা কিন্তু তোমরা বলবে। আছে কি 81, বলো তোমরা 81, তারপর ভেরি গুড, থ্যাংক ইউ, 82, তারপর 83, 84, 85, 86, 87, 88, 89, তারপরে বলো তো কি 90, ভেরি এক্সিলেন্ট, থ্যাংক ইউ, 90, দেয়ার আর নাম্বারস, দেয়ার আর নাম্বারস, 81 to 90। ওকে, এখন আমরা কিছু নাম্বার মেশিন থাকবে, এই নাম্বারগুলি তোমরা বলবে, বানান করে বলবে এবং নাম্বার বলবে, ওয়ার্ড। ওকে, লুক অ্যাট দ্য স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ, লেটস ট্রাই টু রাইট দ্য মিসিং নাম্বার অ্যান্ড ওয়ার্ড। 81 নেই, 83 তারপর নেই, 85 তারপর নেই, 87 এখানে আবার দেখতে পাচ্ছ কি ওয়ার্ড বানান লেখা আছে, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তোমরা কিন্তু এখন বলবে, ঠিক আছে বন্ধুরা? একদম সহজ, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 81 এর পরে কি হয়, এখানে মিসিং কি 81, তারপর 82, ভেরি গুড, 82, 83 বলো তো, 84, থ্যাংক ইউ, 85 কি হবে, 86, 87 তারপর 88, থ্যাংক ইউ। এখন আমরা এটি দেখব কি আছে, দেখো সামনে নেই, 82, 82 তোমরা তো জানো, 2 তারপরে কি 3, দেখো একটি কিন্তু সহজ বুদ্ধি, 82, 83 পরে কি 84, 85, এখানে কিন্তু আমাদের 80 বানানটি আছে, হ্যাঁ 80 বানান আছে, 2, 3, 4, 5 তো তোমরা জানো, তোমরা শুধু লিখে ফেলবে, তাহলে কি হবে এখানে 81, 81, EIGHTY, 81, ONE, 1, 82, 83, তারপর 4, 84, 84, দেখো 84, EIGHTY, 84, FOUR, 4, 85, EIGHTY, 85, FIVE, 5, 85, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও লুক অ্যাট দ্য স্ক্রিন, কি দেখতে পাচ্ছ বলো তো, লেটস ট্রাই টু ম্যাচ দ্য নাম্বারস ইন ওয়ার্ড, এই নাম্বারগুলি আমরা কি মিল করব, এই যে বানান বানান আছে, এই বানানের সাথে কি এই নাম্বারগুলি মিল করব, 81, 89, 83, 87,
85, 90 আমরা কিন্তু এখানে মিল করব। দেখো একটা জিনিস খুবই সহজ, আমি এগুলি কি এই যে 80 80 80 80 80, আমরা এখন যদি জানি 1 2 3 4 5 6 7 8 9 এই বানানগুলি কিন্তু আমরা জানি, তা আমরা যদি ধরে নেই দেখো এটা কি 1, হ্যাঁ এই যে 1 5 3 9 7, ঠিক না, 87 81 85 83 89, আর এই যে এটা কি 90 90, তাহলে আমরা মিল করতে পারি 81। দেখো তো 1 কোথায় আছে, 1 কোথায় আছে এখানে, তাই না, ভেরি গুড, তাহলে আমরা মিল করে নেই 81, দেখতে পাচ্ছ 81 89, দেখো তো 9 কোথায় আছে, 9 নিচে 89 83 3, দেখো 3 83, তারপর 87, এই যে 7 87 85 5, দেখো তো এই যে 5 85, তারপরে কি আছে বাদ 90 90 90, NINETY 90 90, বুঝতে পেরেছো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে কোনো কি সমস্যা হয়নি। তাহলে আমার ছোট ছোট সোনামণিরা, আমাদের তো একটি বাড়ির কাজ দিতে হয়, তোমরা বাড়ির কাজে চট করে লিখে নাও, তোমরা স্ক্রিনে দেখো তোমাদের মতো একটি ছোট বেবি কি বাড়ির কাজ লিখছে, রাইট দ্য নাম্বারস ফ্রম 82 81 টু 90 ইন ওয়ার্ডস। হ্যাঁ, আমি আজকে যা পড়েছি এগুলি তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজগুলি করে রাখবে এবং আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা পড়া বুঝতে পেরেছ, তোমাদেরকে কিছু পরামর্শ দেই, তোমরা তো জানো করোনাকালীন বিদ্যালয় বন্ধ, তোমাদের পড়াশোনার জন্য ক্ষতি না হয় তার জন্য আমরা ঘরে বসে পেজ থেকে নিয়মিত ক্লাস নিচ্ছি, তোমরা যেন পিছিয়ে না পড়ো, আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলি দেখবে এবং তোমরা এই ক্লাসগুলোর সুফল ভোগ করছো। তোমরা বারবার সাবান দিয়ে হাত ধুবে, পিতামাতার কথা শুনবে, আমার ক্লাসগুলি দেখ, আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই কামনায়।